তো মোটামুটি মানে পিসি রেডি হয়ে গেছে সেটআপ তো এদিকে। আর আজকাল মানে মিত্রস আরজিবি যেটা মানে সিপিইউ তো থাকে আরজিবি লাইট এট অনেক ট্রেন্ডে চলছে। তো হ্যালো মিত্রস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রস ব্লগস। তো কেমন আছো মিত্রস তোমরা? আশা করি যে তোমরা সবাই ভালো আছো। আর মিত্রস মানে আজকে যাচ্ছি মানে একটা ডেস্কটপ আনার জন্য মানে পিসি। তো অনেকই দরকার হয়েছে একটা পিসি, তো কাস্টম পিসি নিমু। আর কত কি বাজেট কি মানে কোন কোন প্রোডাক্টস নিছি কি নিয়ে নি সব কিছু বলুন। তো চলো দেরি না করে পিসিটা আনতে যাই আর আমাদের ব্লগটা শুরু করি। আর আসি হলো মিত্রস এখন দোকানে। ফার্স্ট অফ অল কারেন্ট ওয়্যারিংটা করে নিই, তারপরে আনতে যাবো পিসি। তো মিত্রস বোর্ড লাগানো হয়ে গেছে, এই যে এদিকটা কারেন্ট ওয়্যারিং করে দিছি আর এখানে বসাবো পিসিটা। এখন যাই আর পিসিটা সেট আপ করি আর নিয়ে এসে তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। তো মিত্রস এই দাদাটার দোকানে আসছি আর ডেস্কটপ এখান থেকে নিচ্ছি। তো দাদাকে বলা হয়ে গেছে, আমার মানে বাজেট 20,000 ছিল, তো বাজেটের মাঝে দাদা দেখিয়ে দিয়েছে আমার কী কী প্রোডাক্ট, ওইগুলো সব নিয়ে নিয়েছি। তো এটা হলো ক্যাবিনেট, কিসের একটা জেব্রোনিক্সের ক্যাবিনেট নিয়ে নিয়েছি, মাদারবোর্ড নিয়ে নিয়েছি পাওয়ার এক্সার আর কিবোর্ড সব লজিটেক। প্রসেসর, ও প্রসেসর দেখাচ্ছি সব তোমাদের দেখাবো। আর এটা হলো প্রসেসর ইন্টেল i3 4th generation। আর এদিকে মিত্রস নিয়ে নিছি পাওয়ার এক্সের মনিটর। আমি এত কিছু জানি না মিত্রস, সব দাদাকে বলছি, দাদা দেখিয়ে দিয়েছে। তো মোটামুটি মানে পিসি রেডি হয়ে গেছে সেট আপ, তো এদিকে একবার এখন লাগায় দেখে মানে দেখতেছি কি মানে কীরকম কি হয় না হয়, আর উইন্ডোজ টুন্ডোজ সব ঠিক করে নেব। তো এদিকে অন হয়ে গেছে পিসি। আর আজকাল মানে মিত্রস আরজিবি যেটা মানে সিপিইউ তো থাকে আরজিবি লাইট এট অনেক ট্রেন্ডে চলছে, তো এদিকে আমি একটা লাগাই দিলাম ছোটো মোটো। ফাইনালি পুরো একদম পিসি সেট আপ হয়ে গেছে। আর এদিকে মানে উইন্ডোজ সফটওয়্যার ঢুকানো হচ্ছে সব। আর মানে এইটার জন্য টাইম লেগেছে, মানে এমনি সেট আপ করতে তো বেশি টাইম লাগেনি, এক ঘন্টাতে হয়ে গেছে। আর এখন জাস্ট খালি মানে সফটওয়্যার বা এটা এটা দোকানে হইতেছে, তারপর রিস্টার্ট করুন তারপর দোকানে নিয়ে যাবো। এদিকে এখন সব কিছু মানে একদম পুরো প্যাক করে নিয়ে নিছি আর যাচ্ছি দোকান অব্দি। মিত্রস পিসি নিয়ে আসছি আর এখন দোকানে পুরো সেট আপ করছি, এটা এগুলো এদিকে লাগাই দিছি আর উপরে এখন এখানে এটা লাগাইতেছি, তারপরে দেখাইতেছি তোমাদের। তো মিত্রস সিদিকে পুরো অ্যাসেম্বল করে দিয়েছি আর এখন জয় বাবা বিশ্বকর্মার নাম নিয়ে শুরু করি। আর জয় বাবা বিশ্বকর্মা তুমি যাও। অন হয়ে গেছে, যা লাইটিং হে, ওয়াহ। এখন একটু চলাই। আর এদিকে আছে আমাদের সোনাদা নতুন ইউজার, তো ওকে অল্প শিখাইতে হবে, পারবে কি না নাই চলাইতে? তো ওরা অল্প শিখাইতে হবে, তো আমি জাস্ট অল্প ঠিকঠাক করে নিই, অল্প সফটওয়্যার টফটওয়্যারগুলো দেখি তারপরে ওরা শিখাই দিস। তো মিত্রস এই ব্লগটা এখানে শেষ করতেছি আর আশা করি যে তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে আর কিছু নতুন তোমাদেরকে দেখাইতে পারছি। মানে আমি যেটা ডেস্কটপ নিছি মিত্রস ওইটা 20,000 বাজেটে মানে পুরো ঠিকঠাক আছে, কারণ র্যাম নিছি আমি DDR3, তার 4GB, তারপরে পাওয়ার এক্সের মাদারবোর্ড ছিল, তারপরে আরও যেটা ফ্যান লাগাইছি মিত্রস ওইটা অরিজিনাল ইন্টেলের। তো এইভাবে করিয়া মানে বাজেটে 20,000 বাজেটে মিত্রস একদম মজা পিসি সেট আপ করছি। মানে মেইনলি দোকানের ইউজের জন্য নিছি মিত্রস, মানে দোকানে আগের থেকে জেরক্স টেরক্স কিবা কিবি আছে, তো ডেস্কটপ মানে একটু প্রয়োজন আজকালের দিনে, তো তাই নিয়ে নিছি ওইখানে। তো নতুন ব্লগ আরও আসতেছে, তো এই ব্লগটা এখানে শেষ করতেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর তুমি আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকুই, লক্ষ্য মতো আমাদের জলদি আর একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।